বাংলাদেশে প্রতি বছরই প্রচুর পরিমাণ বজ্রপাতের ঘটনা ঘটে, তাতে অনেক মানুষের প্রাণহানিও ঘটে। একদিকে বঙ্গোপসাগর, এরপরই ভারত মহাসাগর, সেখান থেকে আসছে গরম আর আর্দ্র বাতাস। আবার উত্তরে রয়েছে পাহাড়ি এলাকা, কিছু দূরে হিমালয় পর্বত, যেখান থেকে ঠান্ডা বাতাস বয়ে যায়। এই দুই জায়গা থেকে আসা বাতাসের সংমিশ্রণ বজ্রপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। দেশের এমন ভৌগোলিক অবস্থানই বজ্রপাতের মূল ও মুখ্য কারণ। বাংলাদেশের দক্ষিণ থেকে আসা গরম আর উত্তরের ঠান্ডা বাতাসে সৃষ্ট অস্থিতিশীল আবহাওয়ায় তৈরি হয় বজ্রমেঘের। এরকম একটি মেঘের সঙ্গে আরেকটি মেঘের ঘর্ষণে হয় বজ্রপাত। এই সময় উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তরঙ্গ যখন মাটিতে নেমে আসে, তখন সবচেয়ে কাছে যা পায় তাতেই আঘাত করে। গবেষকরা বলছেন, তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে বজ্রপাতের সম্ভাবনা 50% বেড়ে যায়। গত কয়েক দশকে বড় বড় গাছ কেটে ফেলাও তার একটি কারণ। উঁচু গাছপালা বজ্র নিরোধক হিসেবেও কাজ করে। খোলা স্থানে মানুষের কাজ করা এবং বজ্রপাতের বিষয়ে অসচেতনতাও বজ্রপাতে প্রাণহানি বৃদ্ধির জন্য দায়ী। বজ্রপাতে শরীরে বৈদ্যুতিক শক হয়, এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় হার্ট এবং ব্রেইন। অজ্ঞান হয়ে যাওয়া এবং অনেকেই অবশ হয়ে যেতে পারে। শরীরের বিভিন্ন অঙ্গ হয়ে যেতে পারে প্যারালাইজড। যারা মারা যান তার চেয়ে কয়েক গুণ জটিলতায় ভোগেন বেঁচে যাওয়ায়। বজ্রপাতে প্রতিরোধ করা সম্ভব নয়, এই অবস্থায় কী করা যাবে আর যাবে না তা গুরুত্বপূর্ণ। মাঠে ঘাটে নদীতে পানিতে বাইরে যারা কাজ করেন, বিশেষ করে যারা গ্রামে কৃষিকাজ করেন, তারা বজ্রপাতে আক্রান্ত হতে পারেন, তাই নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। মাটির সঙ্গে যেন স্পর্শ কম হয় এমনভাবে বসে থাকা, দুই হাত দিয়ে কান চেপে ধরতে হবে, তবে গাছের নিচে দাঁড়ানো ঠিক হবে না। ঘরের ভেতরে অবস্থান করলে দরজা জানালার পাশে না দাঁড়ানোই ভালো। যদি কেউ পানিতে থাকে তাকে অবশ্যই তাড়াতাড়ি পানি থেকে উঠে আসতে হবে। যদি কেউ খালি মাঠে বা পানির পাশে দাঁড়িয়ে থাকেন, তবে সমতল ভূমির তুলনায় দাঁড়িয়ে থাকা মানুষটির উচ্চতা বেশি হওয়ায় তিনি সরাসরি বজ্রপাতের শিকার হতে পারেন, তাই এভাবে থাকা যাবে না। বজ্রপাত থেকে বাঁচতে ঝড় বৃষ্টির সময় বাইরে যাওয়া থেকে বিরত থাকার পাশাপাশি বজ্রপাত প্রতিরোধের নিয়মগুলো মেনে চলতে হবে। আর বেশি করে তালগাছসহ বিভিন্ন গাছপালা লাগাতে হবে। সবচেয়ে বড় কথা, পাপাচার কমাতে হবে, কারণ বজ্রপাত আল্লাহ তাআলার একটি গজব। এ থেকে বাঁচতে তওবা করতে হবে এবং বেশি বেশি ইবাদত বন্দেগীতে জোর দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখুন, অথবা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।